আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আর আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো এখন সকাল বেলা আর সকাল সকালবেলা রান্নাঘরে এসেছি তো এই যে পাকা কাঁচা টমেটো এগুলো হচ্ছে সাভার থেকে নিয়ে এসেছিলাম সাভার বিরলিয়ার গাছের টমেটো তো গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি দেখেই বোঝা যাচ্ছে একদম গাছ পাকা আর এখানে যে লাউ শাক নিয়ে এসেছিলাম সেই লাউ শাক লাউ তো সাভার থেকে অনেকগুলো লাউ নিয়ে এসেছিলাম আর সবাইকে দিয়ে এখন আমরা আমাদেরটা রান্না করব আর এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন আমরা সাভার গিয়েছিলাম লাউ গাছ থেকে লাউ লাউ শাক তারপর ডাটা শাক সব কিছু নিয়ে এসেছি তো এগুলো রান্না করব তো রান্নার আগে সব কিছু বের করে নিলাম আর আপনাদেরও একটু দেখাচ্ছি তো ঘুম থেকে উঠেই সকালবেলা সবজিগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে আর সকালের নাস্তাটাও বানিয়ে ফেলেছি সকালের নাস্তায় হচ্ছে রুটি আর পেঁপে ভাজি তো সাবার থেকে পেঁপে নিয়ে এসেছিলাম সেই পেঁপে ভাজি করলাম আর আজকের পেঁপের ভাজিটা একটু চ্যাপটা করে কেটেছি এটাও খুব মজা লাগে খেতে আর নাস্তা খাওয়া শেষ এখন কাটাকাটি করতে বসে গেলাম বিরলিয়ার গাছের লাউ কেটে নিয়ে এসেছিলাম আর সেইটা এখন কাটতেছি তো এত সুন্দর হয়েছে লাউটা একদম কচি খুবই টাটকা কাটতে যে কি যে ভালো লাগছে আমার এরকম টাটকা লাউ কাটতে খুবই ভালো লাগে আর সব সময় লাউ কাটতেই আমার ভালো লাগে আর এই যে দেখেন চিকুন ডাটাগুলো বেছে নিয়েছি ডাটা শাক থেকে তো ডাটা শাক আজকে রান্না করব না আজকে বেছে রেখে দিলাম কালকে রান্না করব। আর এই যে লাউটা কেটে নিলাম তো কাটাকাটি শেষ তো আজকে কী কী রান্না করব এখানে হচ্ছে সুটকি রান্না করব ঘাগরা সিম চিকন ডাটা আলু এগুলো একসাথে কেটে নিয়েছি এগুলো দিয়ে শুটকি রান্না করব আর ডাটা শাকগুলো বেছে রেখে দিলাম কালকের জন্য কালকে রান্না করব আর এই যে আমার পছন্দের লাউ বিরলিয়ার লাউ এটা তো রান্না করব আজকে আর এটা হচ্ছে লতি ছিল একটু ঘরে সেই লতিটাও নিলাম আর সারিয়ারের লতি খুব পছন্দ তো গুড়া চিংড়ি দিয়ে সারিয়ারকে লতিটা রান্না করে দেব তো কাটাকাটি শেষ করে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু গরম পড়ে গিয়েছে আর এই দুপুরবেলা আমার কাছে একটু গরমের সময় যে কোনো টাইপের জুস বা শরবত খেতে ইচ্ছে করে তো একটা টক দইয়ের শরবত বানিয়ে নিচ্ছি বোরহানি টাইপের হবে তো এখানে দিয়ে দিলাম টক দই তারপর বেশ কিছু পুদিনা পাতা লেবুর রস আর অল্প পরিমাণের পানি আর দিয়ে দিব। এখানে বোরহানির মশলা এই বুরহানির মশলাটা আমার হাজব্যান্ড বাসায় তৈরি করে রেখেছে যে কোনো জুস বা ভর্তার মধ্যে দিয়ে খাই আর একটু সাদা লবণ দিয়েছি এখন ব্লেন্ডার করে নিলে হয়ে যাবে মজাদার টক দইয়ের শরবত বা বুরহানিটাই পেরি বুরহানিতে আরও মশলা দেওয়া লাগে তো এটা একটু সিম্পলভাবে তৈরি করলাম আর এই গরমের দিনে দুপুরবেলা কিন্তু রান্না করতে আসলে এরকম এক গ্লাস শরবত খেলে খুবই ভালো লাগে আর আজকে একটু মেয়ের কলেজে গিয়েছিলাম সকালের নাস্তা করে তো কলেজ থেকে আসার পথে এত গরম লাগছিল তো একটা টক দই কিনে নিয়ে আসলাম আর এসেই এরকম শরবত বানিয়ে দিলাম সবার জন্য তো রান্না চুলায় বসানো আর শরবত বানিয়ে সবাইকে দিচ্ছি আমিও খাবো তো আমাদের বাসায় সবাই এই শরবতটা খায় কিন্তু শাড়ি আর টক দই খেতে চায় না তো অল্প একটু ওকে খাওয়ানো ট্রাই করতেছি তো এখন লাউ তরকারিটা বসিয়ে দিব আর পদ্মা নদীর বিক্রমপুরের আয়ের মাছ আর হচ্ছে সাভার বিরলি আর লাউ দুইটাই মজার জিনিস একসাথে রান্না করলে মজা তো হবেই তো এখানে আইর মাছের লেস কাটা আর দুই পিস মাছ দিয়ে রান্না করে ফেলবো লাউটা তো মশলা কষিয়ে নিয়েছি তেলের মধ্যে তারপর এখন মাছ দিলাম মাছটা একটু কষাবো তারপর লাউগুলো দিয়ে দিব লাউ রান্না কিন্তু খুবই সহজ আমার কাছে লাউ রান্না করতে খুব ভালো লাগে আর যেহেতু একদম টাটকা লাউ তো মাছ কষানো হয়ে গিয়েছে এখন লাউ দিয়ে দিলাম বিরলিয়ার লাউ তো লাউটা এখন লবণ দিয়ে ঢেকে দিব তো লাউ রান্নার সময় সবসময় আপনারা লাউয়ের উপরে লবণ দিয়ে ঢেকে দিবেন দেখবেন একদম সফট হয়ে মিশে গিয়েছে লাউ যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখি লাউ কি অবস্থা মাশাল্লাহ অনেক সুন্দর পানি উঠেছে লাউ তো এখন তো লাউয়ের সিজন চলে গিয়েছে শীতকালে লাউটা বেশি ভালো লাগে তো একদম গাছ থেকে পেরে নিয়ে আসছি সেই জন্য লাউটা এত পানি উঠলো আর ঢাকা থেকে লাউ কিনে খেলে কিন্তু এতটা পানি উঠে না পানি দিয়ে রান্না করতে হয় তো আজকে আর আমার পানি দিয়ে লাউ রান্না করতে হবে না লাউ থেকে যথেষ্ট পরিমাণের পানি উঠেছে তো লাউ ঘন্টটা প্রায় হয়ে গিয়েছে আর দুই মিনিট পরেই নামিয়ে ফেলবো তো দিয়ে দিলাম শাক মশলা তো আপনারা তো জানেন আমি তরকারির মধ্যে শাক মশলা খাই এটা দিলে তরকারির টেস্ট আরও বেড়ে যায় আর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচের ফালি কাঁচামরিচ নামানোর আগে দিব এটা কোনো ঝাল করবে না কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম লাউয়ের নায়ক হচ্ছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিলে লাউ অনেক টেস্ট হয় তো লাউটা কিন্তু আমার একদম কমপ্লিট একদম আঠালো মাখো মাখো একটা ভাব হয়ে এসেছে তো এখনই লাউটা হয়ে যাবে চেড়ে নামিয়ে ফেলবো তো লাউয়ের দুইটা উপকারী দিক বলবো একটা হচ্ছে লাউ খেলে পেট শক্ত থাকে আমাদের ধারণা যে কাজকলা খেলে পেট শক্ত থাকে কিন্তু লাউ খেলেও কিন্তু পেট শক্ত থাকে আপনারা খেয়ে দেখবেন আর লাউ খেলে শরীর খুব ঠান্ডা থাকে তো লাউ তো আমাদের ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দ আর আমার লাউ রান্নাটা একদম কমপ্লিট আর রান্না করে কিন্তু আমি অন্য একটা কিছুতে ঢেলে রাখি কারণ রান্না করি বড় বড় কড়াইতে তো রান্নার শেষে আমি এরকম পেলার মধ্যে বেড়ে রাখি সব রান্নাগুলোই তো আজকে আমার এখন সব রান্নাই হয়ে গিয়েছে তো লাউয়ের কালারটা দেখেই বুঝতে পারছেন একদম মাখো মাখো আঠালো ঝোল খুব সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি লাউ থেকে পেট ভরে ভাত খাওয়া যাবে এরকম লাউ দিয়ে আর আমি কিন্তু শুধু শুধু এক প্লেট লাউ খেয়ে ফেলতে পারি এই যে রান্না করে সব কিছু পেলার মধ্যে বেড়ে ঢেকে রেখেছি তো গুছল করে নামাজ পড়ে এসে তারপরে খাবারগুলো খাবো তো আপনাদের একটু দেখাই কি কি রান্না করলাম এই যে প্রথমেই সালাদ কেটে রেখেছি আজকে কুচি করি নাই আজকে পিস সালাদ করেছি কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো পিস করে রেখেছি আর এখানে যে সুটকি রান্না করেছি ঘাগরা ডাঁটা সিম আলু দিয়ে একটা সুটকি এই সুটকি রান্নাটা খুবই মজাদার তো রান্নাগুলো শেয়ার করি নাই যদি আপনাদের কোনো রান্না ভালো লাগে আপনারা বলবেন সেই রান্নাটা পরবর্তীতে শেয়ার করব কারণ সব রান্না শেয়ার করলে ভিডিও বড় হয়ে যায় আর এখানে এটা হচ্ছে লতি আমার ছেলের পছন্দ চিংড়ি লতি শাড়ি আরই বেশি অর্ধেক খেয়ে নিবে এই লতি এত পছন্দ করে আর এই যে আমার পছন্দের মজাদার লাউ ঘন্ট এত সুন্দর একটা কালার আর খেতে যে কি মজা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এতটাই টেস্টি আর এই যে গরম গরম সাদা ভাত ঝরঝরে সাদা ভাত আর এই ঝরঝরে সাদা ভাত দিয়েই মজার মজার তরকারিগুলো খেয়ে নিবো। তো আজকে যে রান্নাগুলো করলাম সবগুলোই কিন্তু গরমের সিজনের রান্না লতি তারপরে সুটকি লাউ গরমের মধ্যে এই খাবারগুলো কিন্তু খুব ভালো লাগে আর এগুলাই কিন্তু আসল খাবার রোস্ট পোলাও বিরিয়ানি যতই খাই না কেন এই খাবারগুলোই কিন্তু রেগুলার খেতে হয় আর এগুলো খেলেই সুস্থ থাকতে পারি শান্তি লাগে তো দিন যতই যাচ্ছে জীবনটা ততটাই সহজ হয়ে গেল তো আজকে আপনাদের দেখাবো আনারস কাটার নতুন রূপ তো ওর বাবা এই যে আনারস নিয়ে এসেছে একদম ছিলে তারপর আনারসের চোখ ফেলে কত সুন্দর করে কেটে দিয়েছে আর একটা পলি ব্যাগে ভরা ছিল তো আমি বের করে ধুয়ে তারপরে আনারস ভর্তা করব আর এটাই আমাদের বিকেলের নাস্তা হবে আজকে খুব সুন্দর আনারস এরকমই কাটা ছিল কিনে নিয়ে আসছে খুব সুন্দর ডিজাইন করে কাটা ভালো লাগলো দেখে আর কোনো আনারসের ভিতরে যে চোখ থাকে সেটা নেই একদম নিখুঁতভাবে চোখগুলো ফেলে দিয়েছে তো খুবই ভালো লাগলো এটা আমরা এখন নাস্তা খাব আজকে বিকেলের হেলদি নাস্তা আনারসের ভর্তা শাড়ি খুব পছন্দ তো ওর জন্য ভর্তা করতেছি খুবই সহজ আনারস ভর্তা যেভাবে আনারসগুলো কেটে নিচ্ছি তারপর একটু মরিচ দিব লবণ দিব খুব মজা লাগে ওভাবে আনারস ভর্তা করলে শাড়ি অনেক পছন্দ করে আমি কিন্তু শুধুই আনারস খাবো আর ওরা ভর্তা খাবে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করব মরিচ দিয়ে করা যায় তো এখন কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সাদা লবণ আর এখানে একটা মশলা এটা হচ্ছে মিক্সড অনেক কিছু বিট লবণ অনেক ধরনের লবণ টবন মিলানো শাড়ি আর বলতে আরেকটু দাও তাহলে আরেকটু দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি অনেক মজা হবে এগুলা শাড়ি ছোটবেলা থেকে খুব পছন্দ পেয়ারা ভর্তা আনারস ভর্তা অনেক মজা একটা খেয়ে দেখি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ